দ্বিতীয় দিনেও পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে নগরবাসীর জীবনযাত্রায়। গণপরিবহন না থাকায় সিএনজি, রিক্সা বা বাইক রাইডসে গন্তব্যে যেতে কয়েক গুণ ভাড়া বেশি দিতে হচ্ছে যাত্রীদের। ভুক্তভোগীরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মাঝেই নতুন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অযৌক্তিক। বাস বন্ধ থাকায় যাত্রীচাপ বেড়েছে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। এদিকে এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতি জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন। গণপরিবহন বন্ধ, আবার সিএনজি বাইক রাইডসে অতিরিক্ত ভাড়া, তাই কর্মস্থলে পায়ে হেঁটেই রওনা। রাজধানীর প্রায় সব সড়কেই এমন চিত্র। চট্টগ্রামে যাওয়ার জন্য বের হয়েছিল এই পরিবারটি, কিন্তু পরিবহন ধর্মঘটের ভোগান্তিতে পড়েছেন তারা। চট্টগ্রাম যাবো, ওইখানে যাইতে পারতেছে না, বাড়িতে চলে যাবো, বাড়িতে যাবো বাস পাইতেছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরাও পড়েছেন বিপাকে। পরীক্ষার জন্য বাধ্য হয়েই কয়েক গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে তাদের। লিংক রোড থেকে এ পর্যন্ত হেঁটে আসছে, 10 টাকার ভাড়া 50 টাকা চায়, এরকম মানে 4-5 গুণ করে ভাড়া চায়। কোনো কিছুতে ভাড়া 3 গুণ 4 গুণ করে দিতে হচ্ছে। বাস বন্ধের চাপ পড়েছে রেলপথে। কমলাপুর রেল স্টেশনে এসেও ভোগান্তির শেষ নেই। স্ট্যান্ডিং টিকিট পেতেও রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। আমি তো পরীক্ষা দিতে আসছিলাম বৃহস্পতিবারে, তো আজ তো হচ্ছে শনিবার প্রায়, এখনও তো টিকিট পাচ্ছি না। 14 নম্বর কাউন্টারে প্রথম আধা ঘন্টা গেলাম, তারপর বললো যে 3 নম্বর কাউন্টারে যাইতে, ওইখানে আবার 40 মিনিট দাঁড়ালাম, এখন বলতেছে যে স্ট্যান্ডিং টিকিট দেয় না। জ্বালানি তেলের মূল্য লিটারে 15 টাকা বাড়ানোকে অযৌক্তিক বলছেন সাধারণ মানুষ। বাস ভাড়াও যেন তাদের সামর্থ্যের মধ্যে থাকে সে বিষয়ে নজর দেওয়ার তাগিদ তাদের। জনগণের সাথে একটা আলোচনার সাপেক্ষে এটাকে একটা সমঝোতায় নিয়ে এসে বাড়ানো উচিত ছিল। দ্রব্যমূল্য বাড়তেছে, প্লাস এর সাথে ভাড়া বাড়তেছে, যেটা আমাদের জন্য বার্ডেন হয়ে যায়, আমরা যারা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি। এদিকে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেছেন, জ্বালানি খাতের মূল্য না বাড়িয়ে সরকারের উচিত ভর্তুকি দেয়া। পরিবহন মালিকরা বারবার জনগণকে জিম্মি করছে বলেও অভিযোগ তার। ভাড়া নির্ধারণের ক্ষেত্রে মালিক শ্রমিক সরকার মিলেমিশে ভাড়া নির্ধারণ করছে, এখানে যাত্রী সাধারণকে বার্গেনিং এর সুযোগ দেওয়া হয় না। পরিবহন সেক্টরের নেতৃত্ব দানকারী সংগঠনগুলো সময়ে সময়ে যাত্রী সাধারণকে জিম্মি করে সরকারের কাছ থেকে ফায়দা তন্ত্র হাসিলের কৌশলটি তাদের বেশ পুরনো। সর্বোচ্চ 15 পয়সা বাস ভাড়া বৃদ্ধির আহ্বান জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। নাজিব বেগ, এসিটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।